কি যদি এখানে কেউ নতুন লোক যদি থাকে, আমি তাদেরকে বলতে চাই, স্বয়ংকে দীক্ষা পৃথিবীর যত আশ্চর্য জিনিস আছে তার মধ্যে শ্রেষ্ঠ। কেন? পৃথিবীতে অনেক জিনিস পয়সা দিলে পাওয়া যায়। ধরেন আমি মঙ্গল গ্রহে যেতে চাই, আমি রকেট চালাইতে জানি না, কিন্তু এখন টিকিট বিক্রি হয়, ওই টিকিট কিনলে রকেটে চড়ে নিয়ে যায়। মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলছি? এভাবে আমি মঙ্গল গ্রহেই পৌঁছতে পারবো টাকা থাকলে। কিন্তু সাপে কামড় দিলেও মরবে না, গুলি মারলেও ঢুকবে না, তাবিজ করলেও ঢুকবে না, চালান মারলেও ঢুকবে না, বান মারলেও ঢুকবে না, টাকা দিয়ে পাওয়া যাবে? কিছুই দিতে হবে না। তিনটা সত্য পালন করব প্রতিজ্ঞা করলেই এই শক্তি, এই দীক্ষা সাথে সাথেই পেতে পারে, যেটা শিখতেও হচ্ছে না। অথচ আমাদের চাকরামা জঙ্গলে ধ্যান লাভ করে, সিদ্ধি লাভ করে সেই গুণগুলা পেয়েছেন, সেই গুণ এখন আমাদেরকে তিনি বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন। কেন? যেন আমরা বিপদ থেকে উদ্ধার পাইতে পারি। কোথেকে? বিপদ থেকে উদ্ধার পাইতে পারি, তাই এই দীক্ষা। তাই আমাদের এই দীক্ষা যারা নেই, এখন নিলে এখনই একটা রোগী চিকিৎসা করতে পারে, জাদু টোনা পান করা রোগী ভালো করে দিতে পারে। এখন দীক্ষা নিলে কিছুই শিখতে হয় না। আমাদের শত্রু যারা, তারা আমাদেরকে দুর্নাম করে, উজালবান তো একটা বৈদ্য, তার শিষ্য পায়া চাক্কা হে বৈদ্য, রোগী চিকিৎসা করে, জাদু টোনা জানে। বলতো এখানে যারা শিষ্য আছে, আমি সরি ও ওরকম একটা অক্ষর জাদু টোনা শিখেছি? আমি নিজেও জানি না। গতকাল যারা নতুন দীক্ষা নিয়েছে তাদেরকে ওম ওম সোয়া হা শিখাইছি? কিছুই তো শিখাই নাই, নাই তো আমাদের এগুলা। আমাদের কি আছে? আমি মুখে যা বলবো তাই, ইহাই মন্ত্র। মুখে কি বলবো? হেই প্রেত, তার শরীর থেকে বের হয়ে যাও, মন্ত্র। এই মন্ত্র কি কিসের জোরে বলতে চাও? তোমার শরীরে দীক্ষা আছে, তুমি শুধু এটাই বলবে, আমি আদেশ করব। এই আদেশটা বুদ্ধের আদেশ, গুরুর আদেশ। কি বলবে? বুদ্ধের আদেশ, গুরুর আদেশ, বাস এতটুকু বলে বলবে, হে প্রেত বের হয়ে যাও, হে দেবতা আসো। মন্ত্র কোথায়? সাপ কামড় দিয়েছে একজনকে, সাপের বিষ নেমে যাও, মন্ত্র কোথায়? নেমে যাও বলতে তুমি পারবে না? চাকমা ভাষায় হলে চাকমা ভাষায় বলবে, মানব ভাষায় মানব ভাষায় বলবে, যার যার ভাষায় বলবে, ইহাই আমাদের মন্ত্র। তাহলে আমরা কি বৈদ্য, কবিরাজ, মন্ত্রতন্ত্র জানি? কিছুই জানি না। তাই এই দীক্ষা জগতে আশ্চর্যতম জিনিসের মধ্যে শ্রেষ্ঠ। আজকে দীক্ষা নিয়েছেন, আজকেই আপনাকে দেবতারা নমস্কার করে। দেবতারা কি করে? কেন নমস্কার করে জানেন? কারণ আপনাদের মধ্যে যে দীক্ষাটা আছে, এই দীক্ষার আপনাদের পরিচয়, আপনারা দেবরাজ ইন্দ্র, চার লোকপাল দেবরাজের এবং সর্বোপরি আমাদের আসাং চাকরামাংয়ের সন্তান, রাজার ছেলে। রাজার ছেলেকে মানুষ সম্মান করেনি। শেখ হাসিনার ছেলের নাম কি জানি? সম্মান করেনি, করে না? ওর বাবা মন্ত্রী যেতে তার সম্মান বেশি, হাসিনার ছেলে যে, হাসিনার ছেলে যে, তাই মন্ত্রী যেতে তার সম্মান বেশি, বেশি না? তারেক রহমান, জিয়াউর রহমানের ছেলে, সম্মান বেশি না? আমি আপনি যদি আসাম চাকরামাংয়ের সন্তান হন, দেবরাজ ইন্দ্রের সন্তান হন, সম্মান কম হয় না বেশি হবে? এই জন্যই বৃক্ষ দেবতা, গৃহ দেবতা, জঙ্গল দেবতা, নদী দেবতা, শরীর রক্ষক দেবতা সবাই আমার শিষ্যদেরকে প্রণাম করে।
তাই আমার শিষ্যরা কেউ দেবতা পূজা করে না। কি করে না? তা আমাকে চিটাগঙ্গে জিজ্ঞেস করলো, বান্তে আপনি নাকি দেবতা পূজা করেন? ও কে বলছে? দেবতা আমাকে পূজা করে। উল্টা, দেবতা আমার শিষ্যদেরকে প্রণাম করে। এই ধরনের দীক্ষা পৃথিবীতে কোথাও নাই, বড় আশ্চর্য জিনিস। এখন তো আরো বেশি আশ্চর্য, আমি এই দীক্ষাকে আরো অনেক উন্নত স্তরে নিয়ে গেছি। আগে দীক্ষা দণ্ড দিয়া এক স্তর দুই স্তর দিতে হয়, এখন তাও দিতে হয় না। দীক্ষা দিলাম পেয়ে যায়, দুই স্তর দিলাম, তিন স্তর দিলাম, চার স্তর দিলাম, নয় স্তর দিলাম, সিদ্ধি দিলাম। দিয়েছি না কতকাল? দিয়েছি না? পেয়েছে না? দেখাও যায় না, কিন্তু দেবতারা দেখে। তাই দিলাম যখন বলি, গতকাল আমি দেবীর মাধ্যমে, দেবী দেখো তো পেয়েছি কিনা। হ্যাঁ পেয়েছে। কীভাবে বুঝতে পারো? এখানে তারার মতো মিট 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 জ্বলে। প্রথম স্তর একটা, দুই স্তর দুইটা, তিন স্তর তিনটা, এভাবে মেয়েদের মধ্যে এক দুই তিন চার পাঁচ তারার মতো জ্বলে। এই যে জ্বলে, এটা দেখেই দেবতারা বুঝতে পারে এটা দেবরাজের কন্যা, নমস্কার করে। দীক্ষা আছে কি নাই এভাবেই দেবতারা জানে, আমরা তোমরা জানি না, এমনিই মনে হয়। তাই এই দীক্ষা খুলে দিয়েছে দরজা, না দরজা বন্ধ করে দিলে দেরি হয়ে গেলে পাবে না। এখান থেকে শেষ করে দীক্ষা দিতে যাব, তাই আর বেশি দেশনা দিব না। ভগবান বুদ্ধ নির্বাণের পথ যেভাবে দেখিয়েছেন, আমাদের দীক্ষাও ওই নির্বাণের পথেই দেখিয়েছে। তাই শুধুমাত্র কামিসু মিচ্ছা তারা পালন করব, সুরামেরিয়াশীল পালন করব, তার সাথে গরু মহিষ মাংস খাব না। এই তিনটা জিনিস আজীবন পালন করব, যদি কেউ কথা দিতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, সে এই আশ্চর্য দীক্ষা গুণ, দেবরাজের পুত্র হওয়ার সম্মান গৌরব আজকেই পেতে পারবে। আছে এখানে কেউ দীক্ষা নেই নাই? হাত তুলো তো, দীক্ষা নেই কার কার? হ্যাঁ, দীক্ষা তোমাদের যাদের নাই, দীক্ষা নাও, বড় হও, বিপদে যেন তোমাদেরকে কেউ ক্ষতি করতে না পারে। তোমাদেরকে কেউ জাদুটোরা বান মারলে ঢুকবে না, তোমাদেরকে যদি কেউ দাঁতিয়া মারতে আসে মাটিতে আটকাইয়া যাবে, লড়তে পারবে না সে। সত্য কথা বলছি, দীক্ষার গুণ এগুলা তোমরা নাও, পরবর্তীতে পাবে না। তবে আমারও সুয়াঙ্গে দীক্ষা, এই বলে তুমি চিটগঙ্গের ওখানে ওখানে যদি গিয়া, ওরা ভাওতাবাজি, ওরা সুয়াঙ্গ আসল নয়, তারা সুয়াঙ্গের নাম নিয়া আমাদের সুয়াঙ্গীয় আসল দীক্ষাকে ক্ষতি করতেছে। আসল জিনিস আমার কাছে, আমাকে দেখো আসল কি নকল। তাই আসল দীক্ষা আমার কাছে, আর নকল দীক্ষা লুঙ্গি পরা মানুষ অনেক আছে। চিটগঙ্গে লুঙ্গি পরা বানতেও নয়, কিছু নয়, তারা আসল সুয়াঙ্গীয় নয়। তাদের কাছে গিয়া তোমরা ভুল পথে যাইও না, বুঝছ? সবখানে ফাঁদ, ফাঁদ পেতে রাখার মতো, সব ভুল, সব মানুষকে ঠকায়। তাই সত্য জিনিস খুঁজে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তাই যখন সত্য পথ দেখাচ্ছি, আর এদিক ওদিক তাকাইও না, সোজা চলে আসো। উজুপটিপান্ন ভাগবত সাহাবাকা সাঙ্গ, উজু হয়ে যাবে তোমরা। ইকে একবার, ইকে একবার হলে কোনোদিন পৌঁছবে না, উজু সোজা। আমি যা বলছি বিশ্বাস রেখে সোজা চলে এসো। এই পার্শ্বিক আসো দেখো, বুদ্ধ বলছে না? তোমাদেরকেও তাই বলছি, আসো দেখো, নির্বাণের পথ নাও, নিজেকে উদ্ধার করো, দীক্ষা নাও, সত্য পথে চলো, নির্বাণ
বেশি দূরে নয়। সবাইকে আশীর্বাদ দিয়ে শেষ করছি।